আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে সূরা লোকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা লোকমান কোরআন হলো মানুষের জীবনের সবচেয়ে সফলতার একটা কষ্টি পাথর কোরআন মানুষের জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ যার জীবনে কোরআন আছে তার জীবনে কিচ্ছু না থাকলেও কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দিবে কোরআন এমন একটা দামি কিতাব এটা যেই জায়গায় লাগে সেই জায়গাটার মূল্য বাড়ায় দেয় কে আরো জোরে বলেন আল্লাহ তাআলা এটা এমন এক পাওয়ারফুল কিতাব ঘষা লাগলেই দাম বাইরে যায় লাগলেই দাম বেড়ে যায় সুলতান মাহমুদ গজনবীর ইন্তেকালের পরে তাকে একজন প্রশ্ন করল তার এক ছাত্র আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে বলে আল্লাহ তাআলা আমাকে কোরআনের উসিলায় maaf করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন না কোরআনের উসিলায় maaf করে দিয়েছে কেমনে maaf করলো বলে একদিন রাত্রি বেলা আমি খাটে যখন শুব নতুন খাট আমার জন্য তৈরি করা হলো খাটে শোয়ার সময় আমি দেখতেছি আমার পা বরাবর তাকের উপরে আল্লাহর কোরআনটা পড়ে আছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি খাটে শুব না আমি দাঁড়ায় থাকব সারা রাত কোরআনের সম্মান রক্ষার্থে আমি দাঁড়ায় থাকব আমি শুব না সকাল বেলা চাকরকে ডেকে বলতে আসে খাট ঘুরাও আল্লাহর কোরআনের সাথে এটা এক ধরনের বেয়াদবি হচ্ছে আল্লাহর কাছে এটা খুব ভালো লাগছে তুই আমার কোরআনকে সম্মান করলি যা তোর পরকালের জীবনকে আমি সুন্দর করে দিলাম হে যুবক কোরআনটার সাথে সম্পর্ক রাখো আমি আরব কান্ট্রিতে দেখেছি দোকান খুলে বসে আছে কোরআন তেলাওয়াত বাজাইতেছে আর আমগো দেশের দোকানদারের আইয়ুব বাচ্চুর গান না বাজাইলে দোকানের বেচা কিনা স্টার্ট হয় না তো মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি অল্প সময় এই আলোচনা হবে এই আয়াতের উপরে আল্লাহ আমাদেরকে আমলের ন্যায়তে এগুলো শ্রবণ করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন কোরআনের ভিতরে কিছু সূরা আছে সূরাগুলোর নাম দেখলেই দেখা যায় কোরআনের ভিতরে কিছু সূরা আছে তাকাইলে সূরাগুলোর নাম স্পষ্ট সামনে ভাসতে থাকে যেমন সূরার নাম সূরা দুহা কি নাম দুহা এটি শুনেন সওয়াব আছে লাভ আছে ক্ষতি নাই সূরার নাম কি দুহা এটা কয় পারায় ও নেই ওই তো বয়রেছে বোবান না কিচ্ছু পারে না কোন পারায় 30 পারা একেবারে সবচেয়ে শেষ পারা 30 নম্বর পারায় সূরা দুহা যখনই আপনি সূরাটার দিকে তাকাবেন দেখবেন লেখা আছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা এতগুলো মানুষ যদি আল্লাহু আকবার বলতেন আওয়াজটা সুন্দর হইতো মানুষ টের পাইতো যে এখানে একটা কোরআনের বয়ান হইতেছে আওয়াজ খুলে মুখ খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ সূরার নাম কি আরো জোরে বলেন দুহা রাসূল বলেন কেউ যদি একটা হরফ পড়ে তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয় আসছেন আমলের জন্য কিছু আমল নিয়ে যান না ভাই যখনই আপনি সূরাটার দিকে তাকাবেন দেখবেন লেখা আছে ওয়াদ্দুহা সূরার নামও দুহা তাকাইলে দেখবেন দুহা শব্দটা ভিতরে আছে না নাই সূরার নাম সূরা কাউসার আছে নাই ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সূরার নাম কি সবাই বলেন মুখস্থ করেন কাউসার যখনই আপনি সূরাটার দিকে তাকাবেন দেখবেন লেখা আছে কাউসার নাই কাউসার একটা কূপের নাম যেই কূপটাকে আল্লাহ পাক বিশ্ব নবীকে উপহার দিয়েছে কিয়ামতের ময়দানে মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে জিহ্বাটা নামি পর্যন্ত ঝুলে যাবে চোখে যখন কিছুই দেখবে না অন্ধকার হাসরের ময়দানে আল্লাহর রাসূল কিছু উম্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবে
একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করে আর কোনদিন তার পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ সূরার নাম সূরায় মুলুক নাম কি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ একটু মোটা করে নামাজটা হালকা সূরার নাম সূরা মুলুক বাস তাকাইলি দেখা যায় মুলুক যখনই তাকাবেন দেখবেন লেখা আছে মুলুক আছে না নাই এই তো ঠিক আছে আরে ভাই আপনি তো কি বেস্টা লাগাইতে আছেন এইছে সূরার নাম সূরা মুলুক যখনই তাকাবেন দেখবেন লেখা আছে মুলুক আছে না নাই আছে সূরার নাম সূরা তাকাসুর কোন পারায় 30 পারায় এমনি টেস্ট লাগে না খালি গাছের কি তন্তে টেস্ট লাগে সূরার নাম সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত zurtubul maqabir surah nam takasu apne dekhben lekhao ase takasu thik na bethi takasu surah nam surah yusuf jokhoni apne 12 number para khulben takaben dekhben lekha ase yusuf yusufu li abihi ya abati inni رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ সূরার নাম কি ইউসুফ ইউসুফ একজন নবীর নাম এত সুন্দর আল্লাহ পাক তাকে বানাইছে যুবকরা শুনে নাও চেহারায় ফেরেল লাভলি না ঘষলে টেস্ট লাগে না কিন্তু যারা নামাজিওয়ালা মুসলমান ওজুর পানি চেহারায় না লাগাইলে তাদেরও টেস্ট লাগে না ঠিক না ভাই ঠিক কথা উনি সুবহানাল্লাহ ঢাকায় একটা ঘটনা ঘটছে বিয়ে করে আনছে ফর্সা মাইয়া পরের দিন সকালবেলা দেখে মাইয়া কালো হয়ে গেছে এ কি পোলার তো মাথা গরম হয়ে গেছে রান্দা লাইয়া বাপের দৌড় শুরু করছে এটা কি বিয়ে করাইয়াছো দেখছি সুন্দর ধলা কদু আরে এখন দেখতে আছি আরে আল্লাহ এদি এককালে পুরা কাল্লা ভূত এই দেখি এই বিউটি পার্লার যেই ক্ষতিগুলো করতে আছে এই ক্ষতি বর্তমান মোবাইলও এত করে না এত ক্ষতি করতেছে বিউটি পার্লারগুলো কাল্লাডারে দইল্লে ভরসা বানিয়ে সামনে আনে চকচকা দেখকে কয় কথা নাই দুই দিন দেরির টাইম নেই এখনই বিয়ে করব সকালবেলা উঠতে দেখে ডলার ঠেলায় সব দেখে বউ আরেকটা হয়ে গেছে কি এটা কোনটা কয় এটা তো বউ না আল্লাহ পাক ইউসুফ নবীকে এত সুন্দর দিয়েছেন মিশরের নারীরা আশ্চর্য হয়ে গেছে জুলাইকা এত কেন পাগল হয়ে গেল ইউসুফের জন্য ইউসুফ তো হলো চাকর বাড়ির ও জুলাইকা তুমি তো আজিজে মিশরের স্ত্রী বাদশার বউ হয়ে তুমি একজন চাকরের জন্য কেন পাগল হয়ে গেলা জুলাইখা বলে তোরা যদি ইউসুফকে দেখতি তোরা শুধু পাগল হইতি না তোদের গোষ্ঠী সহ পাগল হয়ে যেত এত সুন্দর ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সৌন্দর্যকে দুইটা ভাগ করছেন কয়টা দুইটা ভাগ অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ নবীকে একাকী দান করেছে আর অর্ধেক সুন্দর আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্যের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আয়াতই নাযিল করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এরে দুনিয়ার মানুষ শুনে নাও তোমরা তো ইউসুফ নবীর সৌন্দর্যের কথা শুনলা মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়া হাত কাইটা ফেলাইছে কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতো তার হাত তো দূরের কথা কলিজা কাইটা ফেলাইতো সুবহানাল্লাহ জোরে কইতে পারলেন না আরে ভাই যেই পাত্রে যা থাকে কাইট করলে তাই পড়ে
এন্ড ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জমা থাকলে ক লাগবে না এমনি টাস টাস বাইরে যাইবে খেলা চলে সেই সাউথ আফ্রিকা অতসব বাংলাদেশের পোলাপান ঘরের ভিতরে লাগতেই বাপের বিছানাতে নামাইয়ে দেয় ঘুমের ভিতরে কা গোল কোয়া মারছে একটা প্লান্টি বাপে তো সিধে পড়ছে মিছে কি ও ঘুমের ভিতরে দেখতেছি মেসি বল মিস করছে এজন্য আমি মেরে দিছি তো ভিতরে যেটা থাকে কাইট করলে তাই পড়ে ভিতরে যদি আল্লাহর নাম জমা থাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান থাকে ওটা হাঁটতে বসতে উঠতে চলতে অটোমেটিক গুলির মতো বের হয়ে যাবে কিন্তু বাইট হয় না ধাক্কা লাগে জবান আল্লাহ লরে সরে না ওই সুবহানাল্লাহ কাঙ্কে জবান আল্লাহ ওয়াল্লাহ এটা আবার কি কইল হবো ওই সালাম দেন শুদ্ধ করে সালাম দেন পারে না কাই সালাম আলাইকুম মুসলমানের বলা আহা হাসেন আপনারা আমার কষ্ট লাগতেছে সালামটাও পারে না শুদ্ধ কইরা পারে না সালাম আলাইকুম অর্থ হইল যারে সালাম দিলে হার মাথায় যেন ঢাড়া বরুক এই দোয়া করা সালাম আলাইকুম তার মানে তোমার মাথায় তিনটা ঢাড়া বরুক একসাথে যদি কেউ সালাম আলাইকুম দেখো তোর সালাম আলাইকুম লে তুই যা এ দরকার নাই সালাম শুদ্ধ করে দিতে হয় হাদিসে আসছে কেউ যদি সালাম দেয় রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে আর মানুষদেরকে খানা খাওয়ায় এই তিন কাজ যে করবে আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতের সব গেট খুলে দেওয়া হবে দিয়েন সালাম মাঝে মাঝে দিয়েন সালাম আলাইকুম টা আলাইকুম দিয়েন না শুদ্ধ করে দিবেন আসসালামু আলাইকুম দিয়েন ভালো করে ভাইরা আমার ইউসুফ নবী অনেক সুন্দর কোরআনের ভিতরে ইউসুফ নবীর নামও আছে সূরার নাম ইউসুফ তাকাইলি দেখি ইউসুফ আছে না নাই এরকম অনেক সূরা আছে তাকাইলি সূরাগুলোর নাম দেখা যায় সূরার নাম হলো সূরা ফালাক কি নাম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب أسنا ناي سورة نام سورة ناس جخوني تاكا بين دیکھ بين ناس شب دوتا سورة ربی تو رے دیکھا جائے أسنا ناي مسلمان بھائی را مارے من ایک تی سورة سورة نام سورة لقمان کی نام ایک قرآن آسے ایک اس نمبر پر آئے سورة نام کی لقمان লোকমান একজন ব্যক্তির নাম কোন নবীও না কোন সাহাবীও না অথচ লোকমান একজন কামলা মানুষের বাড়ি কাজ কইরা কইরা জীবন চালাইতো আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে যে লোকমানের কথাগুলা এত প্রিয় হয়ে গেছে লোকমানের নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরাই নামকরণ করেছে ভালো কইরা সুবহানাল্লাহ সূরার নাম লোকমান আল্লাহ তাআলা লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ লোকমান হাকিমকে আল্লাহ পাক ইলম দান করেছে আর যার ভিতরে ইলম থাকে তার মান মর্যাদা সম্মান বাড়ায় দেয় কে ইলম এক অমূল্য সম্পদ সন্তানদেরকে ইলম শিখান আল্লাহর নবী বলেন ও দুনিয়ার সন্তানের বাপ তোমাদের মেয়েদেরকে কিরণমালা কটকটি জি বাংলা শিক্ষা দিও না তোমাদের মেয়েদেরকে আল্লিমু বানাতাকুম সূরাতান নূর তোমাদের মেয়েদেরকে সূরায়ে নূর শিক্ষা দাও কি লাভ সূরায়ে নূর যখন শিখবে তরজমা পড়বে তখন দেখবে জেনা করলে কি পাপ তখন দেখবে বেপর্দায় চললে কি পাপ হবে এই বেপর্দার জেনা আর খারাপ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো সূরায়ে নূর দেন শিক্ষা সূরায়ে নূর বাচ্চা মেয়েদেরকে আপনারা সূরার নাম সূরায়ে লোকমান লোকমান একজন ব্যক্তির নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানকে জ্ঞান দিয়েছেন এই লোকমান হাকিম তার সন্তানকে একদিন নসিহত করেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইবুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও লোকমান ও সন্তান
লোকমান তার সন্তানকে নসিহত করেন, ও সন্তান সাবধান সাবধান সতর্ক হও, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। বাপ সন্তানকে নসিহত করেন, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। আপনি তো একজন বাবা, সন্তানকে আপনি কি নসিহত করেন? সতর্ক হন। প্রাইভেটের জন্য, কোচিং এর জন্য যেই পরিমাণ শাসন করা হয়, দুনিয়ার শিক্ষার জন্য বর্তমান মা বাবারা যেই পরিমাণ শাসন করে, যেই পরিমাণ গুরুত্ব দেয়, এর অর্ধেকও কোরআন শিখার ব্যাপারে গুরুত্ব দেয় না, শাসনও করে না, নাই কোনো খেয়াল নাই। কয়দিন পর যখন মাইয়া বলায় বাপারে দইরা কুফায়, তখন কয় হুজুর একটা তাবিজ দেন। তাবি বলি, তাবিজে কাজ হইবে না, ইট নিয়ে আসেন, দুইটা ইটা নেন, জোড়া লাগাইয়া পরিয়ে দেবো, গলায় ঝুলাই রাখবেন, তাইলে কথা শুনবে ছেলে মেয়ে ইনশাআল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, ও সন্তান আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না, আল্লাহ হলো স্রষ্টা, লা রাজ্জাক ইল্লাল্লাহ, সিজদা পাওয়ার উপযুক্ত একজন তিনি হলেন কে? কোন পীরের দরবারে মাজারে বাবার কদমে সিজদা দিয়া ঈমান নষ্ট করিও না, কারণ সিজদা পাওয়ার উপযুক্ত একজন স্রষ্টা, একজন স্রষ্টা তিনি হলেন কে? এই শিক্ষাটা লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছে, লা তুশরিক বিল্লাহ, ও বাজান কখনোই তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করিও না, অংশীদারিত্ব করিও না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ। বাপ হইয়া সন্তানকে নসিহত করে, আজ বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গিয়ে শুনি সন্তান বাবার কথা শুনে না, মেয়ে মায়ের কথা শুনে না, কেন এমনটা হয়? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি আল্লাহকে কিছু দেন, আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন, আল্লাহ কি দিবেন না? শান্তির আশা হাত পিছায় করলেও শান্তি হবে না, কথা বুঝেন নাই? আপনি আল্লাহকে নামাজ দেন না, আল্লাহকে জিকির দেন না, আল্লাহকে কোরআন তেলাওয়াত দেন না, এখন যদি ছেলেমেয়ের থেকে ভালো আশা করেন হবে না, কারণ যখন বাপ সন্তানকে নামাজের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে সতর্ক করে, তখন সন্তানের কলিজার ভিতরে মা বাবার মহব্বত ঢুকায় দেয় কে? আল্লাহ।